বিসমিল্লাহির রহমানির রাহিম ওয়েব কোড বিডি পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের ক্লাস 4 তো আমরা এটা করতেছিলাম এটা থেকে আমরা আমাদের কমপ্লিট হয়েছে এতটুকু পর্যন্ত অ্যাবাউট পর্যন্ত কমপ্লিট হয়েছে এরপর আমাদের পরের সেকশনটা থেকে আমরা করব আচ্ছা এরপরের সেকশনটাতে একটা ই দেওয়া আছে আইকন দেওয়া আছে যেটা ফন্ট আইকন আচ্ছা প্রাথমিকভাবে আমি ফ্রন্টমের আইকন কীভাবে দেয় ওটা একটু পরে দেখাবো কারণ আজকে আমার ব্রডব্যান্ড কানেকশনের সমস্যা দেখা দিছে যার কারণে আমি নিজেও না আচ্ছা যাই হোক আমরা কাজ আগে যাই তো আমরা দেখি কতটুকু করছিলাম এতটুকু ঠিক আছে এরপরে আমাদের হচ্ছে ফিচার্ড এরিয়া আচ্ছা এরিয়াটা বলতে আমরা এই এরিয়াটাকে বোঝাচ্ছি ফিচার এরিয়াতে আমাদের যে কন এইচ ওয়ান হবে এটা অবশ্য ফিচার্ড কন্টেইনার তারপরে আমাদের এখানে দিতে হবে ডিআইবি ডট ফিচার ফিচার্ড লেখার ভিতরে আমাদের এটার ভিতরে এখানে এইচ ওয়ান দিয়ে আমরা দিয়ে দিব তারপরে আমাদের সাবটাইটেল যেটা হবে পি দিয়ে আমরা সাবটাইটেলটা করবো আমি একটু দ্রুত করে যাওয়ার চেষ্টা করবো সবাই করতে পারবেন তারপরে আমাদের একটু কটা ভাগ হবে এটাকে একটু দেখতে হবে তো এখানে হলো এই দিয়ে আমাদের এগুলো একটা ভাগ হবে কয়টা আছে একটু দেখে আবার গ্রিডগুলো আমরা যদি দিয়ে দিই তাহলে দেখতে পারবো এটা হলো এই পর্যন্ত হলো একটা এই যে এখান থেকে মানে আমাদের ভাগ হইলো একটা দুইটা তিনটা তাহলে আমাদের যদি তিনটা ভাগ হয় তাহলে আমাদের এখানে তো ডিপ নিতে হবে ডিপ ডট কল এম ডি টুয়েলভ সরি কল এম ডি ফোর তিন চারা বারো এরকমই হওয়ার কথা কন্ট্রোল ই ফোর এর ভিতরে হবে আমাদের সিঙ্গেল DIP si single সিঙ্গেল ফিচার এরকম নামে আমরা একটা ক্লাস নিলাম এর ভিতরে এখন আমরা ওই যা আমাদের এইচ থ্রি নামের যে কন্টেন্ট আছে ওটা আমরা দিয়ে দিতে পারি এখানে একটু দেখি এই যে এইচ আমরা এটাকে দিব এটাকে দিয়ে দিব এস কপি তারপরে এখানে আমাদের পি হবে আমাদের এখানে একটা ই হবে আইকন দিব আমরা যে প্রথমে এই যে এখানে একটা আইকন হবে তো আমরা আইকনটা এখানে দিতে পারি আইকনটা এরকম হবে আচ্ছা আইকন নিয়ে পরে আমি আলোচনা করছি এই নিয়ে আমি পরে আইকনগুলা দিচ্ছি এবং আইকনগুলা দেওয়ার নিয়ম আছে ফ্রন্ট অসমের নিয়ম আছে তো আমি সামনে নেট থাকলে ওই নেট থেকে কিভাবে নিয়ে করা যায় ওটা করে দেখাই দেব আপাতত আজকে আইকন আইকন দেখাচ্ছি না আপনাদের হ্যাঁ তো এখানে আমাদের সরি এখানে আমাদের হবে এই টেক্সটটা কপি করে নিলাম কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এ মানে টোটালটা সিলেক্ট করলাম আর কন্ট্রোল সি মানে টোটালটা কপি করলাম আর এখানে কন্ট্রোল ভি দিলাম টোটালটা পেস্ট করে দিলাম এরকম তাহলে এরকম আমাদের কয়টা দরকার দরকার হলো ছয়টা দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দিয়ে দিলাম ঠিক আছে এটাকে কপি করে দিলাম এই কোডগুলো পরে আমরা আবার ইয়ে করবো ঠিক করতে পারবো ঠিক আছে আমরা এটা করে ফেললাম তারপরে সেকশনটা দেখি আসলে পরের সেকশনটা দেখেছি আমার টিম তো এটা এইচ ওয়ান দিয়ে আমরা ই করি ওটার মতোই এর আগেরগুলা কি এইচ ওয়ান দিয়ে করেছিলাম আর এইচ টু ওকে আমরা যেহেতু আগের গুলো এইচ টু দিয়ে করছি এটা এইচ টু দিয়ে করি বেটার হবে ওকে তারপরে সেকশনটা আমরা একটু এখান থেকে দেখব এরপর সেকশনটা টিম সেকশন তো আমরা একটা ডিপ নিব ডট টিম এর ভিতরে আমরা হবে এইচ টু কন্ট্রোল কন্ট্রোল পি হবে আমাদের এটা তারপরে একটা আমাদের পি হবে এটাকে আমরা এখান থেকে আমাদের এই সাবটাইটেলটা আমাদের এটা দিতে হবে এই তো আমাদের এটা দিয়ে দিলাম তারপরে আমাদের যেটা করতে হবে এখানে আমাদের আরেকটা ডিপ নিতে হবে সেটা হলো এই যে আমাদের এখানে কয়টা বাঘ আছে তিন চারটা ঠিক আছে তাহলে এটার জন্য আলাদা জায়গা নিতে হবে আচ্ছা যাই হোক এখানে ডিআইবি ডট আমাদের যেটা হবে সিওএল কল এমডি এখন কথা হবে থ্রি তিন চার আবার আমাদের চারটা চারটা কলম হবে এবং প্রত্যেকটা কলম আমরা ধরে নিলাম তিনটা করে রো ঠিক আছে আচ্ছা ক্ষেত্রে এর ভিতরে আমরা যেতে দিতে পারি ডিপ ডট এন জি এল যে ক্লাসটা ধরে আমরা কাজ করবো এন জি এল সিঙ্গেল টি সিঙ্গেল টিম নামে নিলাম আমরা সিঙ্গেল টিমের ভিতরে আমাদের যেটা হবে সেটা হলো একটা পিকচার হবে যে পিকচারটা হবে ওই টিম মেম্বার্স যে একটা পিকচার আমরা আপাতত নিয়ে নিই পরে আমরা আদার্স একটা দিয়েই সব করবো তারপরে আমরা সবগুলো তাহলে আমাদের অল্টা চেপে টোটালটা চাপ অল্টার চেপে চাপার পরে আমরা ট্রিমে যাব স্ট্রিম করে দেব সরি সরি আমরা এখান থেকে ট্রিম ট্রিম এটা এখানে অনেকগুলো লেয়ার ছিল তো এই জন্য এরকম আসে যাই হোক আমরা এটাকে ট্রিম করলাম ট্রিম করার পরে এটাকে আমরা সেভ করে নেব ফটোশপ সব ফর্মেটে কারণ এই যে আমাদের সাইট আমাদের টোটালটা দরকার নেই আমাদের শুধু এই মধ্যে এই যতটুকু রাউন্ড করা আছে অতটুকু দরকার তো এই জন্য আমরা এটা সেভ ফর ওয়াইপ দেবো সেভ ফর ওয়াইপে যাবো যাওয়ার পরে এটাকে আমরা টোয়েন্টি ফোর লেয়ার করে দেবো এখানে টোয়েন্টি ফোর লেয়ার ট্রানজিশান মোড আছে আছে এখানে আমরা লিখব টিম টিম পিকচার ওকে এ পর্যন্ত দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম আসলে কোথায় সেভ হলেও একটা দেখার দরকার আছে কারণ অন্য কোনো জায়গায় সেভ হলে হবে সেভ তো আমরা একটু বেরিয়ে যাই এখান থেকে এটা অন্য জায়গায় সেভ সরি আমাদের যেতে টিউটোরিয়াল টিউটোরিয়াল পরে ক্লাস ফোর ক্লাস ফোর বেসিক তারপরে আইএনজি তারপরে আমাদের এটা সেভ করতে হবে এটা হবে টি টিম নামে ঠিক আছে এটাকে আমরা সেভ করে দিলাম আর আমাদের হিস্ট্রিতে ফিরে যেতে হবে এখানে তো হিস্ট্রিটা নাই আমাদের হিস্ট্রিটা নিয়ে আসতে হবে ঠিক আছে আচ্ছা সরি হিস্ট্রিটা আমাকে খুঁজে বের করতে হবে আহ ইন্ডাস্ট্রিটা কোথায় গেল একটু এক মিনিট আমি একটু দেখছি আহ হিস্ট্রি তো আমাদের দরকার আচ্ছা এই তো আমাদের হিস্ট্রিটা এখানে তাহলে এটাকে আমরা একটু ভিতরে ঢোকায় দেই এই তো এখানে আমাদের আমাদের টোটাল একবারে প্রথমটাতে ফিরে আসলাম আচ্ছা এটা আমাদের ইয়ে করে দিই আর এখান থেকে আমাদের লেয়ারগুলো এটা ইয়ে উঠাই দিতে হবে আর কি গ্রিডগুলো যেটা আছে গ্রিডগুলো উঠাই দিলাম আচ্ছা তাহলে আমাদের এখন টিমের কাজ করলাম কিন্তু টিম পিকচারটা শুধু নিয়ে নিলাম এখানে আই এম জি নাম আইএমজি ফোল্ডারের ভিতরে আছে টিম আই এম জি ডট পি এম জি এরকম নামে আমাদের ফোল্ডার আছে আচ্ছা যাই হোক তারপরে আমাদের কিছু টেক্সট আছে টেক্সটগুলা এইচ থ্রি এইচ থ্রি দিয়ে নেওয়া যায় তাদের নাম টিম মেম্বার্সগুলোর নাম একটা আমরা নিয়ে নিই আচ্ছা এখানে দুটো দেওয়া আছে আচ্ছা আমি একটু দেখছি এই যে এটাকে আমরা স্প্যানে ঢুকাই দেবো কন্ট্রোল এক্স স্প্যানের ভিতরে আমরা এটাকে ঢুকাই দেব তারপরে আমাদের একটা আমাদের এই অংশটুকু তো এই যে প্রত্যেকটা এটা কয়টা হবে আমরা দেখে দিই চারটা ঠিক আছে আমাদের দুই তিন চার চারটা করে দিলাম তারপর আমরা কন্টেন চেঞ্জ করে নিব কোনো ব্যাপার না তারপরে আছে আমাদের এটাকে আমরা কোন সেকশন নাম দিয়েছি দেখি সার্ভিস এরিয়া তো সার্ভিস নামে আমাদের একটা ডিপ নিতে হবে ডিআইবি ডট ডট সার্ভিসেস নামে আমরা নিলাম তো সার্ভিসের পরে আমাদের এইচ টু নামে একটা নিতে হবে এইচ টু দিয়ে আমাদের এটা হবে তার একটা সাব টাইটেল আছে আমরা সাব টাইটেলটাও নিব দিয়ে তারপরে আমরা ফি কন্ট্রোলিং অনেকটা একই রকম সপারাইটেল অ্যান্ড টাইটেল দুইটা একই জিনিস একটা দেখলে আপনারা টোটালটা পারবেন তারপরে আমাদের এটা এটাকে তারপর আবার কটা ভাগ করতে হবে আমরা একটু দেখে নিই একটা দুইটা তিনটা ভাগ করতে হবে তো তিনটা ভাগ করতে হবে আমরা প্রথমে আমাদের এই এ আইগনগুলা আমরা ইয়েতে পাবো ফ্রন্টাসমে পাবো আর ফ্রন্টাসম নিলেই বেটার হবে দ্যাটস দ্যাটস ওয়াই আমাদের প্রবলেম হবে এই আবার এই কালারও দেওয়া যাবে ইজিলি তো আমরা ফ্রন্টাসম থেকে নেবো তো ফ্রন্ট ফ্রন্টাসেম আমি আরেকদিন আরেকটা ক্লাসে ফ্রন্টেম দেখাবো যেহেতু আমার নেট নাই সেহেতু আমরা এখন ফ্রন্টাসম ছাড়াও অন্য কাজগুলো করে ফেলে এই স্থ্রি ওগুলো আচ্ছা যাই হোক তো আমাদের প্রথমে একটা ডিপ নিতে হবে ডিআইবি ডট এস আই এন জি এল সিঙ্গেল এস সিঙ্গেল সার্ভিস নামে একটা ডিপ নিল আচ্ছা ইয়াস এর আগে আমাদের একটা ডিআইবি ডট সিওল কল এম ডি এটা আমাদের নিতে হবে ফোর যেহেতু তিনটা কলমে আছে ফোর নিতে হবে এর ভিতরে হবে আমাদের এইটা ঠিক আছে এটা হবে এর ভিতরে তারপরে এর ভিতরে আমরা যে কাজটা করবো এই যে এইচ থ্রি নামে যেটা নিলাম ওটাকে আমরা দিয়ে দেবো এই আমরা যেটা যেটা নিলাম ওটা হলো তারপরে আমাদের বাকিটুকু আমরা এই যে প্যারাগ্রাফ টুকু পি এর ভিতরে দিয়ে দিব আর আমরা সামনের ক্লাস গুলোতে দেখব 찾아서 এরকম আমাদের দরকার তিনটা আর ছটা 2 3 4 5 6 ছটা নিয়ে নিলাম আচ্ছা তারপর আমাদের পোর্টফোলিও আছে আমাদের একটু পোর্টফোলিওটা দেখতে হবে পোর্টফোলিওটার দুটো জিনিস হবে একটা মেনু হবে আর একটা যেটা হবে সেটা হলো এই একটা হলক পোর্টফোলিও মেনু আর একটা হবে আমাদের পোর্টফোলিও পিকচার তোমরা দুটো জিনিস নিয়ে যে এখানে সেজন্য ডট পোর্টফোলিও নামে আমাদের একটা ডিভ নিলাম এর ভিতরে আমরা h2 দিয়ে আমাদের টাইটেল আর সাবটাইটেলটা আগে দিয়ে দিই সরি এটা সাবটাইটেল নাই শুধু টাইটেল আচ্ছা টাইটেল দিয়ে দিলাম আর এটা একটা মেনু আছে যেটা আমরা বলবো এখানে আমরা দিব ডিআইবি ডট পিওআর এফ

বাড়িয়ে দিই তারপরে আমরা এটাকে ঠিক করছি আপাতত কন্টেন্টগুলো বসাই নেই তারপর আরেকটা ডিপ হবে ডট কল এমডি আমাদের কয়টা পিকচার আছে একটু দেখতে হবে এক দুই চারটা আচ্ছা কয়টা আছে আমাদের এক দুই তিন চারটা আচ্ছা এটা আমাদের আরেকটা বিষয় বিষয় একটু ক্লিয়ার করা দরকার আচ্ছা আমি পরে দেখাচ্ছি এটা আপাতত কল এম ডি ফোর দেই সরি আমাদের কলম ডি 4 হবে না কলম ডি 3 হবে যেহেতু আমাদের 4টা হওয়া দরকার তাই না তারপরে আমাদের নিব ডিআইবি ডট এস আই এন জি এল সিঙ্গেল পি ও আর এফ ও এল আই সিঙ্গেল পোর্টফোলিও নামে আমরা একটা এলাম আমাদের কাস্টমাইজ করার জন্য আচ্ছা একটা আইএমজি শুধু আইএমজি হবে আর কিছুই হবে না এখানে আইএমজি হওয়ার পরে আমরা এটাকে এই যে একটা একটা পিকচার নিয়ে আই ইট উইল বি এটা নিয়ে আমরা আচ্ছা এটাকে আমরা নিয়ে নিলাম সরি আমাদের পিকচারটা আসছে না একটু আমরা হিস্ট্রিতে যাই আচ্ছা একটু দেখে নিই সরি আমার কি যেন ভুল হয়েছে বা হ্যাং করছে কিনা বুঝতে পারছি না হ্যাঁ এখন ঠিক আছে কারণ অলটা চেপে ওই চোখটাকে ওই যে আমরা এখানে যে চোখটাতে ক্লিক করি এটাকে অফ করে দিতে হবে আচ্ছা সেক্ষেত্রে আমাদের একটু এখান থেকে ট্রিম করতে হবে তো ইমেজ ট্রিমে গেলাম ট্রিমে গিয়ে আমরা ট্রিম করে নিলাম লেয়ার দুটা লেয়ার আছে মেবি আমাদের দুটা লেয়ারকেই ইয়ে করতে হবে সরি বেশি তিনটা চারটা আছে যাই হোক আমরা এই পিকচারটা নিয়ে নেব আপাতত সে ফোর ওয়েব এটা আমাদের পিএনজিতে দরকার নাই যে পিএনজিতে সেভ করব তাহলে বেটার হবে আচ্ছা এটা হবে আমাদের পোর্টফোলিও নামে আমাদের পিকচারটা হবে আচ্ছা যাই হোক আমরা হিস্ট্রিতে হিস্ট্রিতে আসলাম আচ্ছা এখন আমরা এখানে আইএমজি নামক ফোল্ডারের ভিতরে আছে আমাদের পিওআরটি এফ ও এল আই ও পোর্টফোলিও ডট জেপি জি নামে আমাদের এই নামে আমাদের আছে তো আমাদের দরকার হলো এই নামে হলো আটটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট কন্ট্রোল ডি দিয়ে আটটা করে দিলাম ঠিক আছে তারপরে আমাদের যেটা দরকার সেটা হলো এই এটার বাই এরিয়া সরি আমরা একটু এরিয়াটা এই যে কথা বলা হয়েছে তো এই এরিয়াটা ওরকম কিছুই নেই একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে ওই ইমেজটা আমরা দিব এর আগে আমরা এই কন্টেন্টগুলো সাজায় নিই একটা এই কিছু হবে তো আমরা যতটুকু নিব ডি আই ডট এটা হবে আচ্ছা যাই হোক আমরা একটা নাম দিলাম আমাদের ক্লাস অনুসারে আচ্ছা কাজ করার জন্য আচ্ছা তো এই জন্য আমাদের বাইরের ভিতরে একটা এইচ টু হবে কন্ট্রোল কন্ট্রোল বি দিয়ে দিলাম তারপরে এটার ভিতরে আর কি কি আছে একটু দেখে নেই দুটা আচ্ছা ওটা পরে দিচ্ছি কপি করে আমাদের লিখে আমরা ওটাকে দিয়ে দিলাম আচ্ছা এই হলো আমাদের এতটুকু চলে গেল তারপরে আমাদের দুটো ইয়ে হবে এই দুটো বাটন তৈরি করতে হবে ওইগুলো আমরা নিয়ে নিলে তৈরি করছি শুধু আমরা ক্লাসটা চেঞ্জ করে দেব শেষে যে ক্লাসটা ইউজ করছি ওই ক্লাসটাকে আমরা এই ক্লাস দিব না অন্য ক্লাস দিব ঠিক আছে এই যে এখানে আমরা দুটো বাটন দিয়ে দিব শুধু এখানে অ্যাবাউট না এখানে হবে বাই আমরা বাটনটা ওকে আমাদের বাটন আচ্ছা ক্ষেত্রে আরেকটু কাজ করতে হবে এই যে কমিউনিকেশন এরিয়াটা আমাদের এই যে কমিউনিকেশন এরিয়ার মধ্যে একটা কারসেল হবে বা এটাকে স্লাইড স্লাইডারও বলা যায় এটা একটা স্লাইডার হবে তো সেম ওই এটার মতোই এই কনটেন্ট আমরা এই এতটুকু যেটা করলাম এই এটার মতোই ওটা তো এটাকে কপি করে আমরা এটাকে এখানে বসাই দিব শুধু ক্লাসগুলোকে চেঞ্জ করে দেবো এই যে বাই তো এখানে এইখানে আমাদের হবে কমিউনিকেশন বাইয়ের জায়গায় আমাদের কমিউনিকেশন হবে আর এটা এইচ টু ঠিক আছে ও ঠিক আছে কিন্তু আমাদের কন্টেন্ট একটু চেঞ্জ হবে কন্টেন্ট কি হবে আমরা একটু দেখে নেই এই যে আমাদের হবে এই কন্টেন্ট হবে এটা এইচ টুতে আর পিতে পিতে এটাতেই হবে না না সরি আগে একটা স্প্যান দিতে হবে কারণ ওই যে আমাদের এই যে লেখাটা এটাকে আমরা ইউজ করতে হবে তো পিটা আগে এখানে দিয়ে দিই তারপরে একটু স্প্যান দিই স্প্যান দিয়ে এটাকে আমরা এখানে দিয়ে দিই ঠিক আছে আচ্ছা এটা এ পর্যন্ত দিয়ে দিলাম তারপরে আমাদের আরেকটা কাজ আছে এখানে যে আমাদের নেক্সট পিবিআস আচ্ছা নেক্সট পিবিআস পরে আমরা একটু এটাকে একটু দিই এখানে একটা পি আরেকটা পি নেই পি নেই একটু এটা একটা ক্লাস দিয়ে দিই আচ্ছা পি না স্প্যান নেই কি নেওয়া যায় আচ্ছা পি নিয়ে তার একটা ক্লাস দিয়ে দিই পি তারপরে এর ক্লাস হলো নেইম টিম আচ্ছা নেইম টিম নিয়ে আমরা এই নামটাকে আমরা এখানে দিয়ে দিই ঠিক আছে আর সরি এ দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে আমরা এটা আচ্ছা এই এই যে বাটন বাটন তো আমাদের লাগবে না যেহেতু এটাতে বাটন নাই নেক্সট প্রিভিয়াস ওটা আমরা পরে ফ্রন্টেশন থেকে দিব আচ্ছা আমাদের একটা কাটাশাল আপাতত তৈরি করে রাখলাম পরে আমরা আরও বাড়ায় নিব আর কি কয়েকটা বাড়াই নিব যাতে স্লাইড করে আপাতত আচ্ছা তারপরে হচ্ছে আওয়ার ক্লায়েন্ট ক্লায়েন্টের কিছু ইমেজ দেওয়া আছে এবং কন্ট্রা আচ্ছা যাই হোক আহ তাহলে মানে এতটুকু মার্কআপ আপনারা দেখবেন তারপরে আমি টোটাল মার্কআপটা এর পরের বার মার্কআপ কমপ্লিট করে আমরা ক্লাস পর্যন্ত যাবো তাহলে আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ